প্রশ্ন করেছেন জ্ঞানী কারা, জ্ঞানীদের পরিচয় ব্যবহার কেমন। আসলে দেখুন, জ্ঞানী কারা এটা দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে একটা ধাঁধাপূর্ণ প্রশ্ন হচ্ছে। এটা জ্ঞানী কাকে বলবেন? যেই ব্যক্তি নাস্তিক সে মনে করে তারটাই জ্ঞান, যে ব্যক্তি হিন্দু ধর্ম নিয়ে চর্চা করে সে মনে হচ্ছে তারটাই জ্ঞান, যে ব্যক্তি খ্রিস্টান ধর্ম নিয়ে তারটাই জ্ঞান। জ্ঞান আসলে কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাচ্ছি আপনার কাছে যে জ্ঞানে কোনো উপকার নাই। বোঝা গেল কিছু জ্ঞান যার দরকার নাই, যেগুলো উপকার নাই, সেগুলি আসলে জ্ঞানের জিনিস নয়। ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন তার ইলামুল মুয়াক্কিনে, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু একজনকে শুনলেন যে ফুলান আল্লামা, অমুক আল্লামা। উনি বললেন যে আল্লামা কি জিনিস, কী জন্য আল্লামা বলতেছ? বলতে সে নসব সম্পর্কে ভালো জানে। তারাও তো আর জ্ঞানী বলছে। ওমর রাদিয়াল্লাহু বললেন যা কায়নু লা ইয়াদুরু জাহলুহু ওয়ালাই ওয়ালাই ইয়াদুরু ওয়ালাই ইয়ানফা ইলমুহু, এটা এমন এক জ্ঞান যে জ্ঞান জানলেও কোনো লাভ নাই, না জানলেও কোনো ক্ষতি নেই। অর্থাৎ বোঝা গেল যে যেটা জ্ঞানের জিনিস নয় সেটাকে আলেম বা জ্ঞানী এভাবে বলাটা ঠিক নয়। এই জন্য সবচেয়ে বড় জাহেল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে জানেনি। জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জেনেছে, আকীদা পরিশুদ্ধ করেছে, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে। দ্বিতীয় দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জেনেছে সে ব্যক্তি জ্ঞানী। তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিন সম্পর্কে জেনে, ইসলাম সম্পর্কে জেনেছে, সে ব্যক্তি জ্ঞানী। এর বাইরে যত বড় জ্ঞানী হোক না কেন, তো সেটা আল্লাহ তাআলা এক জ্ঞান বলেছে, ইয়ালামুনা যাহিরা মিন হায়াতি দুনিয়া ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়ার জীবন সম্পর্কে তারা ভালোই জানে, আখিরাত সম্পর্কে তারা গাফেল। অর্থাৎ এইটাকে তারা আল্লাহ আল্লাহ তাআলা জ্ঞানী হিসেবে বিবেচনা করেন নাই। এই জন্য এই জ্ঞানের আমাদের আসলে এলমি কোনো এই সত্যিকার জ্ঞান নয়, এটা হচ্ছে দুনিয়ার জীবন চালানোর জন্য দরকার হয় জন্য। এই জন্য আজ যারা বিভিন্নভাবে অমুক প্রফেসর, অমুক এই অমুক সেই, যারা দিন সম্পর্কে জানে না, আমাকে বলতেই হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই বাণীটি, তিনি বলেছেন তুমি এই করেছো সেই করেছো কিন্তু আল্লাহ সম্পর্কে জানেনি, তুমি জাহেল মূর্খ। সেই কথাটাই ঠিক, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানেনি, এবং যে ব্যক্তি দিন সম্পর্কে জানেনি। তো জানাটা যথেষ্ট নয়, জানা শুদ্ধ জানাটা হতে হবে, শুদ্ধ জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা আল্লাহর খাশিয়ে আসে জানার পরে, আল্লাহর ভয় যাদের অন্তরে আসে, এবং যারা আজে বাজে ফতোয়া দিয়ে বেড়ায় না, যারা মিথ্যা হাদিস বর্ণনা করে না, যারা হারামের মধ্যে নিজেকে লিপ্ত রাখে না, এবং এই এই সমস্ত মানুষগুলি হচ্ছে সত্যিকার জ্ঞান। জ্ঞানী কাদের দেখতে হলে আপনি হাবরুল উম্মা সাহাবায়ে কেরামের দিকে তাকান, তারা জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বল খুশি আমি সেটাতে খুশি, এটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে বলছেন যে কুনাইয়ে ফুন মুলে আলমান, যে ছোটো একটা ভাণ্ডার কিন্তু এলেমে ভর্তি, এলেমে ভর্তি। এর অর্থ হচ্ছে যে এই এলেম হচ্ছে যেটা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান দিবে আপনাকে, আল্লাহ সম্পর্কে সত্যিকার জ্ঞান দিবে। সত্যিকার জ্ঞান শিখতে হলে সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ করতে হবে, তাবেঈনদের নীতি অনুসরণ করতে হবে, ইমামদের নীতি অনুসরণ করতে হবে। ইমামরা আপনার পরীক্ষিত ইমাম, যারা হাদিসের ইমাম, পরীক্ষিত ইমাম হচ্ছে ফিকহের ইমাম, পরীক্ষিত ইমাম হচ্ছে তাফসিরের ইমাম, এদের নীতি যারা অনুসরণ করে চলবে তারা পরীক্ষিত ইমানের মধ্যে। তারা এই জ্ঞান থেকে শূন্য, তারা যখন দুনিয়ার যত জ্ঞানী হোক না কেন, যত তারা তর্কশাস্ত্র শিখুক না কেন, যত তারা দর্শন শিখুক না কেন, এগুলি কোনো জ্ঞানের কিছু নয়, এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলি থেকে দূরে থাকতে হবে। এগুলি শিখা না শিখা উচিত, এগুলি না শিখাটা হচ্ছে ইন্নামিনাল আইলমি, এলমের অন্তর্ভুক্ত হচ্ছে এগুলি না শিখা। এগুলি শিখলে আপনার এলমকে নষ্ট করবে, আপনার সুস্থ যে আইলম আছে সেটাকে তারা নষ্ট করে দিবে, এই জন্য সেটা থেকে দূরে থাকবেন। আর জ্ঞানীদের পরিচয় আপনি বলেছি, ব্যবহার কেমন হবে, জ্ঞানীদের সবচেয়ে বড় ব্যবহার হবে। আমরা অনেকে মনে করে থাকি যত বিনয়ী হবে তত বুঝি জ্ঞান বেশি হবে, কথা ঠিক নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলী আপনারা জানেন তার মজলিসে কেউ উল্টাপাল্টা করলে বের করে দিতেন, এটা তাহলে কঠোরতাও দরকার আছে। জ্ঞানী জ্ঞানী সবসময় আপনার ব্যবহারের কারণে একবারে তুলো তুলো হয়ে যাবে, আপনি তাকে লুতু মুতু ফুতু খাবেন, এইসব কারবার জ্ঞানীদের মধ্যে আপনি মনে করা ঠিক নয়। জ্ঞানীর কাজ হচ্ছে যেখানে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন। যখন দেখবেন যে এখানে এই লোককে দাওয়াতের জন্য নরম পদ্ধতি অবলম্বন করবেন, যখন দেখবেন যে এই লোকটি বিভ্রান্ত, একে বিভ্রান্ত হিসেবে বলবেন, এটা হচ্ছে জ্ঞানীর কাজ। জ্ঞানী কখনো চুপ থাকবে না, জ্ঞানী হক কথাটা বলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাবিক আসে উল্টাপাল্টা করোনা ইয়াতে ইয়াতে লাগাচ্ছে, বলছে লাঠি দিয়ে ফিটাইয়া সোজা করি, মাথার মধ্যে পিটানো শুরু করছে, বলে কি এখন গেছে, বলে আমি আমি এখন সুস্থ হয়ে গেছি। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় জ্ঞানী হন যে অন্যায়ের বিরুদ্ধে আর না তকবিল হক ও সব হক, ওমর ইবনে খাত্তাব হক হকের ব্যাপারে কোনো ছাড় দিতেন না, তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি জ্ঞানী, অর্থাৎ নরম প্রকৃতি আল্লাহর সাথে ছিলেন, কিন্তু আসাদ্দু ফি আমরিল্লাহ আল্লাহর দিনের ব্যাপারে কোনো ছাড় তিনি দেননি। সামান্য যারা বলেছে তাকে যে এই মুহূর্ত অপেক্ষা করেন, শুধুমাত্র পরে করেন,
যা এই যুদ্ধটা তিনি তা তো রাজি হননি, বলছে যেই জিনিস যেই জাইশকে যেই সেনাবাহিনীকে রসুল পাঠিয়েছেন আমি পিছনের দিকে ফেরাতে পারবো না, সবাই বিরোধিতা করে তিনি পাঠিয়েছেন। এত নরম পুরম মনে করে যে কিছু যুদ্ধবুদ্ধ করবে না, ঘরে বসে থাকবে, আরামে আরামে কেউ জিকির আজকার করবে, এরাই জ্ঞানী। এই জাতীয় মনে করার কোনো কারণ নেই। জ্ঞানী কাকে বলে সাহাবায়ে কেরাম থেকে সেটার সংজ্ঞা আমাদেরকে নিতে হবে। সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাসী হতে হবে এবং ব্যবহার করতে হবে আল্লাহর কোনো কিছু লঙ্ঘন হলে, শরীয়ত লঙ্ঘন হলে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কঠোর হতেন সেরকম কঠোর যারা হতে পারে তারা জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাম কঠোর হতেন, যখন দেখতেন যে আল্লাহর বিধান পরিবর্তন হচ্ছে তখন তিনি দাঁড়িয়ে যেতেন, তিনি বলতেন, খুতবা দিতেন, ভাষণ দিতেন, তার চোখ থেকে আগুন ঠিকরি মাতার মতো অবস্থা হইতো, তার গরম চোখ লাল হয়ে যেত। তিনি বলতেন যে মা বালু আকোয়ামিন, কিছু মানুষের কী হলো যারা এরকম শর্ত দেয়, এরকম শর্ত দেয় আল্লাহর কিতাবে নেই, কঠোরভাবে বলতেন। সুতরাং যেখানে আল্লাহর বিধান লঙ্ঘিত হয় সেখানে যারা কঠোর হতে পারেন, যেখানে সাধারণ মানুষের সাথে যারা নরম হতে পারেন তারাই হচ্ছে সত্যিকারের জ্ঞানী। এরকম মানুষের আজ অভাব রয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেরকম জ্ঞানী হিসেবে মানুষকে তৈরি করে দেন এবং এরকম জ্ঞানী মানুষ আপনাদের সবাইকে তৈরি করে দেন এবং এরকম জ্ঞানী দ্বারাই শুধুমাত্র দিন টিকে থাকবে। আর যারা সব জায়গাতেই আপনাকে মনে করতে পারেন যে সব কিছু ছাড় প্রবণতার মাধ্যমে এটাকে জ্ঞানের প্রভাব মনে করছে এবং এটার দ্বারাই মনে করে দিন প্রসার লাভ, তারা বিভ্রান্ত আছেন। এই বিভ্রান্তি দ্বারা কখনো ইসলাম প্রসার লাভ করে না। একটু চিন্তা করুন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে জানানো হলো যে কিছু মানুষ তাকদীর অস্বীকার করছে, তিনি তখন অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি বলেন যে লোকটাকে ধরে আনো, তার নাক আমি নাক ছিঁড়ে ফেলবো। কত কঠোর কথা বলেছেন, চিন্তা করে দেখছেন, লোকটাকে ধরে আনো আমি তার নাক ছিঁড়ে ফেলবো, কামড়ায় নাক ছিঁড়ে ফেলবো, মানে তা ধরতে পারতেছেন, এই জন্য তো দেখতে পাচ্ছে না। একটা মানুষ কঠোর, আল্লাহর বিধানের ভারে কঠোর, আকিদার ভারে কঠোর ছিলেন, সাহাবায়ে কেরাম আকিদার বিরুদ্ধে যারা দাঁড়াতো, আকিদার বিরোধী কথা বলতো, তাদের কোনো ছাড় দেন নাই। আবদুল্লাহ ইবনে মাসউদ ঘরে গিয়ে তার স্ত্রীর টাকা কেটে দিয়েছেন যে না কোনো দরকার নেই, বলছে এ অসুস্থ করো আল্লাহ ভালো করে দিবে, তারপরে তিনি সেগুলি গ্রহণ করতে দেন নাই। কেন? এগুলি শিরকি জিনিস। তাহলে শুধুমাত্র সব জায়গাতেই আপনি কেবল নরম নরম প্রক্রিয়া দেখাবেন আর বলুন যে আমরা আলেমদের চরিত্র এরকম হচ্ছে না, উচিতটা নয়। না, যেখানে নরম দেখানো দরকার সেখানে নরম দেখাবে। জাহেলের ক্ষেত্রে নরম দেখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে জাহেলের ক্ষেত্রে যারা আইনাত করবে, শরিয়া বিরোধী মতে চলবে, এরপরে সেটাকে যারা জাহামি আকিদা পোষণ করবে তাদের সাথে আপনি নরম প্রক্রিয়া অবলম্বন করবে এটা কিন্তু শরিয়া বলে না। তাদেরকে আপনি বলতে হবে তারা যে এরকম সেরকম হতে হবে, তারা যেরকম বিভ্রান্ত করছে, তারা শত শত বিশ্বাস লেগে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর আপনাকে বলে আপনি আরাম হয়ে থাকেন, আপনি আরাম হয়ে থাকেন, আপনি বিভ্রান্ত, আপনি আপনি আলেমের কাতারে উঠতে পারেননি এখনও, আপনি সাহাবায়ে কেরাম নীতি জাননি এখনও, আপনি সালফেসের নীতি জাননি, আপনাকে সেটার প্রতিবাদ করতে হবে, বলতে হবে, লিখতে হবে। আপনি আর কিছু না পারেন, কথা বলে মরতে হবে যে এটা ভুল, আর কিছু করতে পারেন না, এটুকু বলার তো ক্ষমতা আছে। আপনি এটা না বলে আপনি চুপ থাকবেন, আপনি হচ্ছেন বোবা শয়তান, আপনি আসলে শরীয়তের কোনো কাজের মধ্যে নেই, আপনি আলেমে দিন অন্তর্ভুক্ত হতে পারবেন না।